আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড পার্লার এবং আমন্ত্রণ জানাচ্ছি মিতুল হাসন আরেকটি রেসিপির সাথে এবং আজকের রেসিপি হচ্ছে খুবই সিম্পল কিন্তু খুবই মজাদার টোম্যাটো ভর্তা আমরা সবাই কম বেশি পরিচিত এই ভর্তাটার সাথে খুবই মজাদার বিশেষ করে শীতকাল গরমকাল সবকালে গরম গরম ভাতের সাথে এই ভর্তার কোনো জুড়ি নেই তো দর্শক আসুন দেখিনে কীভাবে তৈরি করবে মজাদার টমেটো ভর্তার রেসিপি তো ভর্তাটা করার জন্য প্রথমে আমি এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি আর কিছু টমেটো আমি একটু স্লাইস করে কেটে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি দিয়ে দিলাম এই প্যানটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে রান্না করব ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তো টমেটোগুলো প্রায় পাঁচ ছ মিনিট পরে একদম সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটা যেটা ছিল সেটাও টেনে গিয়েছে আর এখন আমি একটু জোলার জালটা বাড়ে দিয়ে একটু পোড়া পোড়া ভাব নিয়ে আসবো টমেটোটার মধ্যে একটু ভেজে নেব তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব ওদিকে টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে এদিকে আমি মরিচগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি আন্দাজ মতো শুকনো মরিচ দিয়েছি তো মরিচ ভাজাও রেডি টমেটো রেডি এবারে ভর্তা করবার পালা একটা প্লেটে আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি আপনারা যে যতটুকুন ঝাল খেতে চান সেই অনুপাতে শুকনো মরিচটা নেবেন আর আপনারা কিন্তু খেয়াল করেছেন আমি শুকনো মরিচটাকে কোনো তেলে ভাজিনি তেল ছাড়াই আমি শুকনো প্যানের মধ্যে শুকনো মরিচগুলোকে ভেজেছি শুকনো মরিচগুলোকে এখন হাত দিয়ে ভালো করে একটু কষলে গুঁড়ো করে নিতে হবে এবারে কিছু একদম মিহি কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এই পেঁয়াজ মরিচ আর লবণ একসাথে ভালো করে চটকে নিতে হবে এই পেঁয়াজ মরিচের মিশ্রণটা যত ভালোভাবে চটকাবেন ততটাই ভর্তাটা মজা হবে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরষের তেল আর যাদের এরকম করে মরিচ কচলাতে হাত জ্বলে তাদেরকে ছোট একটা টিপস দিয়ে দিই আর এই টিপসটা পাওয়া রুমানা রান্নাবান্নার রুমানা আপুর হাজব্যান্ড অমি ভাইয়ের কাছ থেকে পাঁচ মিনিট আগে হাতে একটু তেল মেখে নেবেন তাহলে আর মরিচ কচলার সময় হাতটা জ্বলবে না এই টিপসটা আমি আগে জানতাম না ওনাদের কাছ থেকে আমিও জেনেছি তো যাই হোক এবারে আমি যে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেখান থেকে আমি এই টমেটোর খোসাগুলো একটু আলাদা করে নিচ্ছি খোসাগুলো যাতে ভরটা না যায় তো আপনারা অনেকেই আছেন যারা খোসা হয়ে ভর্তা খেতে পছন্দ করেন তো তারা খোসা সহই খাবেন তো আমি খোসাগুলো ফেলে দিচ্ছি তো সবগুলো খোসা ফেলে দিয়ে আমি এখন খুব ভালো করে সবগুলো টমেটোকে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি তো টমেটো চটকানো হয়ে গিয়েছে এবার পেঁয়াজ মরিচ সমস্ত কিছু যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে একটু ভালো করে মেখে নেব আর মাখানোর উপরেই কিন্তু ভর্তার টেস্ট মাখানোটা যত ভালো হবে ভর্তাও তত মজা লাগবে মাখানো হয়ে গিয়েছে এবার পরিবেশনের পালা তো দর্শক পরিবেশন করে নিলাম আমাদের মজাদার টোম্যাটো ভর্তা আমি হালকা একটু সাজিয়ে দিয়েছি সাজিয়ে দিলে যে কোনো খাবারই খুবই ভালো লাগে দেখতে এবং সেই সাথে খাওয়ার রুচিটা আরও বেড়ে যায় আর এরকম মজাদার ভর্তা হলে তো কোনো কথাই নেই তো দর্শক কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সেই সাথে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ যে রইলো আল্লাহ হাফেজ